ভারত বাংলাদেশ হা আরি কমলপুর সুনারাই আমসাইও কাতা বেরের ওই নুখুং খুংতানি মুসুক খকজামানি পাতিমো কাশে পেকা পাতিমো তৈনাই নাইমো থাংর মুসাপন ইয়াপ্রি সাইয়া থুই থাং মুতরি থাংজা আবদে হাইনো কক্সিং জাকা আমসাইনি লুকুর এই গ্রামটার নাম কি সুনারাই গ্রাম আচ্ছা কি হইছে কোন তো রাত্রে আমরা এখান থেকে গরু চুরি হয়েছে এই চুরি হওয়ার পর থেকে কিন্তু আমরা রাত্রে হই হল শুনিয়া রাস্তাতে বাইর হয়েছি বাইর হওয়া কিন্তু বর্ডারের মধ্যে তো কয়টা গরু চুরি হয়েছে তিনটা গরু চুরি হয়েছে সীতারাম কুরির একটা আর চন্দ্রজিৎ তেলির দুইটা আমরা রাত্রে যখন বাইর হয়েছি বাইর হওয়ার পরে আমরা বর্ডার দিকে আমরা আইসি না তেনরা যখন হই হল্লা করার পরে আমরা যে ভারত নির্মাণ রোড মোড়াসর রোড আমরা চেকিংয়ে আমরা বইয়া গেছি যে গরু কোন দিকে যাইতেছে আমরা দেখি একটু কিন্তু গরু যেদিকে গেছেন আমরা গরু পামু কই সকাল রাত্রেবেলা তখন তেনরা আইসে তো দেখতেছে গরু ওই সামনে ক্ষেতের মধ্যে দিয়া নিয়ে গেছে তখনই তেনরা বিএসএফের সামনে গেছে বিএসএফের গিয়া কইছে যে স্যার আমরা গরু চুরি হয়েছে এদিকে তো আপনারা একটু দেখেন তো তেনরা কয় নেই এদের গরু নেই আয়া গরু আপকে ধরে গিয়া হোক যাকে দেখিয়ে তো তেনরা আয়া পড়ছে এরপর সকালে যখন আমরা এখানে আবার খবর গেছে আমরা আইসি তারপর এখানে আবার পরে যখন তেনের লগে আমরা কথাবার্তা কইছি তো তেনে আমরা কয় যে না ঠিক আছে এটা তো আমরা দেখতেছি এই সমস্যাটা আমরা দেখবো আপনারা এখানে আর গ্যাদারিং করিয়েন না তা আমরা আমার প্রধান উপপ্রধান আমার গ্রামবাসী যারা আসিল সবে আমরা এখান থেকে সরে গেছি এরপরে তেনরা কিছু কিছু কথা কয় যে এখন এই যে তার বেড়া রবিবার যে কৃষক যারা আসে তারা যাইতে গিয়ে এখন চার ঘন্টা করে তেনরা এখন চেকিং করবো তো এই যে তেনরা বিএসএফের দিক থেকে যে এইরকম প্রতিবাদ বা এরকম যে কথা তেনরা কইতেছে আমরা তো চুরি করছি না আমরা কৃষক তো দোষ করছে না দোষ তো বাংলাদেশই করছে তাহলে আমরা কেড়ে কৃষক এখানে হ্যারাসমেন্ট হইতো আমরা প্রশ্নটা এখানে আর আমরা পশু যে গেছে আমরা চাই আমরা পশু অতি সত্তর আনিয়া আমরা হ্যান্ড ওভার করা হোক এই যাতে গরিব মানুষ তারা গরু যাতে পায় আর এটা থাকি তারা দুটা পয়সা ইনকাম করতে পারে আর নাহলে যদি এটা যদি না হয় তাহলে আমরা পরবর্তী সময় আমরা নিশ্চয় চিন্তা করবো যে কীভাবে এটা আমরা আদায় করতে পারি আমি সিইও শ্রী সীতারাম কৈরি সুনারায় বাসিন্দা আমার বাড়ি থেকে কালকে গতকাল রাত্রে পৌনে দুইটা রাত্র নাগাদ একটা গরু চুরি করে আনিছে বাংলাদেশি চুর যখন কি গরু এটা ঢেকি গরু গাভী না গাভী গরুই ঢেকি বাচ্চা হ্যাঁ নিশে এরপরে আমরা যখন দেখছি দেখা সেরা চিল্লা চিল্লি করছি এরপরে আস্তে খোঁজ খবর কইরা সেরা আইসি গেটের এখানে এই দিকে আইয়াছে জানাইছি জানানোর পরে তার বেড়া সাইডে যখন দেখছি গরু রিও তারা দেখা দেখা গেছি গিয়া সেরা দেখি তার কাটা ফেন্সি কাটা কাটা সেরা এরা গরু পাই করছে এরপরে তো এখানে আমরা লোকজন জমা হয়েছে সবই আস্তে গ্রামবাসী খোঁজা খুঁজি করছি করার পরে তো মানে দেখছি যে না গরু নাই এরপরে এরা জানে নিয়েছে এখন আমি গরিব মানুষ কারে জানাইছেন এরপরে তো এরকম গতকালকে রাত্রে কয়টা গরু নিছে আমার বাসা থেকে একটা গরু নিছে আর আমার বাড়ির পাশে আরেকজন চন্দ্রদীপ তেলি ওনার বাসা থেকে দুইটা গরু নিছে আমার গরু দেড় বাজে আসছে আমি দৌড়া খাই যা দৌড়কে না পাইনি হ্যাঁ গরু আর এর বিএসএফ পাইনি হ্যাঁ তো বিএসএফ কত না ইধার নেই মানে কিতনা গরু নিয়ে থা দুটা তো আপনি বিএসএফ বাতায়া থাকে বিএসএফ কে বলা ইধার নেই আয়া ইধার নিয়ে আয়া তো তার কাটা যে কাটিয়া তার কাটা কাটলিয়া না কোন আদমি কাটলিয়া তার কাটা বাংলাদেশি চোর চপ্পল উপল বিগল বাংলাদেশি চপ্পল তার কিনারে ফেকল ওর বাদে ঘর সব আইনা যা খোঁজা খোঁজি করার এসপি স্কুল সামনে তারপর
কাটটা গরু দিছে গা আমার দুইটা দেখা রাত্রে বেলা দুইটা আড়াইটা সময় বাড়ির থেকে নিয়ে গেছে বাড়ির থেকে নিয়ে গেছে আমরা এলাম দেখলাম এরপরে বর্ডারে গেলাম দুই নম্বর অফিস এই তিন নম্বর অফিস তিন নম্বর অফিস গিয়া হেরার কইলাম তো হেরা শুয়া রয়েছে হেরা ডাকলাম উঠলো উঠতে এরপরে বিএসএফ তারা আচ্ছা উঠতে এরপরে কয় এদিকে আইসে না গরু গরু গেছে তোমরা এদিকে দেখো তোমরা গ্রামবাসী মিললে দেখো এদিকে এরপর দুই নম্বর অফিস আইলাম দুই নম্বর অফিস কয় তোমরা গ্রামবাসী তোমরা পাহারা দাও তোমরা গরু তোমরা তো এই যে আপনার কয়টা গরু নিচে করলেন দুইটা গরু নিচে দুইটা গরু কারণ যে বাংলাদেশে চুরে বাংলাদেশে চুরে নিচে তারপরে কাটটা আপনার নাম কি আমার নাম হলো গৌরী শঙ্কর তেলি।